बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम प्रयोजना ओ परिवेशनाय उल्लास इस्लामिक एसेट प्रोडक्ट्स रॉयल प्लाजा द्वितीय तला सीडीए मार्केट आमतल रियाजुद्दीन बाजार चट्टग्राम मोबाइल 01711263461 एवं 01815354650 जे जेने আমাকে এই এলাকায় আরো দুই তিনবার আসছিলাম, প্রথম আসছিলাম এখন থেকে প্রায় 26 বছর আগে। এখন তো রাস্তাঘাট মোটামুটি ভালো, তখন আরো অসুস্থ ছিল। এরপরও আসলাম, করোনা শব্দ না থাকলে শব্দের ভিতরে আজকে এই চারগাঁও থানার কাঠা এই জেলা জামে মসজিদে জশনে জুলুসি মিলাদুন নবী উদযাপন উপলক্ষে আজ বসার নুরানি মাহফিলে যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে এনেছেন এই জন্য সবাই আনন্দ খুশি শুকরিয়া দাবে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে প্রশংসা করছি ওই নবী যে নবী প্রশংসা করে আল্লাহ আর বদনামি করে ফ্রান্সের শয়তান 90 শ্রেষ্ঠ জাহান্নাম। ফ্রান্সের রাষ্ট্রের প্রধান এগুলা তো এমনি জন্মগত জাহান্নাম, সারা গায়ে যদি গা হয় ইঞ্জেকশন মারবে সব জায়গায়। তবে এগুলো এমন পর্যায়ের ব্যাধক যে দেশে বিবাহ হওয়ার আগে সন্তান হয় সেই গ্রুপের অন্যতম একজন এই যার সন্তান ফ্রান্সের রাষ্ট্রপ্রধান দিক্কার দিচ্ছে। শয়তানেরও একটা ক্লাস আছে কিন্তু জালিমের কোনো ক্লাস নেই। ন্যাশনাল জাল সন্তান যেই মুহূর্তে আল্লাহ তাআলা আমাদের নসিব এবার অনেক ভালো পৃথিবীতে দুটি কিন্তু এই দুটি যে ঈদের কারণ আমরা পেয়েছিলাম সেটা হচ্ছে জশনে জুলুস ঈদে। এবার আমরা 12 রবিউল আউয়াল পেয়েছি জুমার দিন শুক্রবার। আমরা জুমারতেই নবী হচ্ছে ঈদের আর যে মহান আল্লাহ এই চারটা এখন আমাদের কাছে এখনো রেখেছেন যিনি হাবিব আকরাম নূরে মুজাসসাম ফখরে আদম যিনি সিরাজ মুনীর যিনি শামসুদ দোহা বদরুদ্দুজা যার উপরে স্বয়ং আল্লাহ সর্বক্ষণ রহমত কল্যাণ যিনি ইমাম যিনি না হলে ইমাম হতো না। আমাদের বাবা আদম সফিউল্লাহ থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ তক পর্যন্ত কোন নবী রাসূল কোন আসছেন না, আমরা আসলাম। সে আমাদের আকা নবী, কবরের সাথী নবী, সওয়ালের জবাব নবী, কবরের আলো নবী,
ইমানের ইমান নবী সবাই উচ্চ স্বরে বলি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরণে কদমে জানাই হাজারো লাখ কোটি বেহাত পয়সা বেনজী বেমিসাল সালাত ও সালাম উচ্চ স্বরে বলে মারহাবা আমি বর্তমান ফেতনার যুগ কাফের খ্রিস্টান ইহুদি নাসারা বৌদ্ধ এরা তো ইসলামের বিরোধী আছে কিন্তু ইসলামের মধ্যে ইসলাম দাবি করে অনেক বিরোধী করছে রয়েছেন নবীকে ক্ষমতা দিয়ে রেখেছেন শুধু নবী নয় নবীদের আমাদের নসিব এত ভালো যে আমরা নবীদের নবীর উম্মত হয়েছি এজন্য দুঃখ দাগে বলে দিচ্ছি স্বাধীন সোনার বাংলাদেশ মুক্তিযোদ্ধার চেতনার বাংলাদেশ শাহজালাল শাহ পরাণ শাহ মানব বাবা আবদুল্লাহ ভাইগণ্ডারের বাংলাদেশ ইমাম শেরে বাংলার বাংলাদেশ বদর শাহ মিসকিন শাহ গরিবুল্লাহ শাহ বাংলাদেশ শাহ মনসুর নদীয়ের বাংলাদেশ এই দেশের সরকার প্রধান যিনি রাজনৈতিক হিসাবে আমি কথাটা বলছি না একজন সুন্নি মুসলমান হিসাবে আমি আপনাদেরকে নিয়ে প্রথম দাবিটা জানাবো রানিং সরকারের কাছে প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনা একজন যদি যথেষ্ট প্রতিবাদ করে রাষ্ট্রের থেকে প্রতিবাদ হয়ে যাবে আপনি আফারেতে ফ্রান্সের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে দূতাবাস বন্ধ করে দিবেন বলে ঠিক কিনা এতে কি আপনার দুই মত না এক মত আমরা নবীর বেয়াদবি যারা নবীর সাথে বেয়াদবি করি তাদের সাথে আমরা কোনো সম্পর্ক চাই না আর এই অবস্থায় যদি প্রধানমন্ত্রী মারা যান কি যে মুসিবতে পড়বে আল্লাহ আমি আগেই বলেছি রাজনৈতিক মুক্ত কথা ইমান সংযুক্ত কথা যিনি না হলে বাংলাদেশ নয় পৃথিবীর মানচিত্র হতো না সেই নবীর ব্যঙ্গচিত্র করে যে রাষ্ট্র প্রধান নবীর সাথে বিয়ারবি করেছে কোন কারণে ওই রাষ্ট্রের সাথে আমরা সম্পর্ক চাই না করেন সম্পর্ক আর বিয়াদবি করলো কি হবে আরব সাগরে কুটি কুটি কুত্তা যদি আত্মহত্যা করে কোন সাগরে একটু বলো না কোন জায়গায় কোটি কোটি কুত্তা যদি আত্মহত্যা করে আমি এরকম ফ্রান্সের সরকারের মতো কোটি কোটি সরকার যদি নবীকে স্বীকার না করে নবীজি কিছু আসে জানে না কারণ নবীর পক্ষে স্বয়ং আল্লাহ সে চার মিলিয়ন নবীর পক্ষে আমরা
আল্লাহর নবীর গোলাম হিসেবে থাকতে চাই কিনা? কোন নবী যিনি আসতেছেন আসবেন এই ধরনের সুসংবাদ পূর্বের নবীগণ দিয়ে গিয়েছেন। আমার নবী আসবেন আসতেছেন সে খবরটা অন্যান্য নবীগণ প্রদান করেছেন এবং অন্যান্য নবীগণ আমার নবীর কলমা পড়ে নবী হয়েছেন। সুন্দর কথা। তারপর আমার দেশে এমন কতগুলো আছে যে উম্মত ছিল বা এখনো আছে, ভবিষ্যতে হয়তো ডেলিভারি হতে পারে, যে নবী তাবারু মিলাদের তাবারু যদি কেউ খায় গু খায়, গু ভবিষ্যতের কিছু মেম্বার আছে। আমি ওয়াশ আগে করতেছি, ওয়াশ করবে একটু পরে, এখন ওয়াশ হচ্ছে, কারণ কোরআন হাদিসের কথা শুনতে হলে ফ্রেশ ব্রেইন, ফ্রেশ কলম, ফ্রেশ চরিত্র লাগবে। কারণ আমার নবী তো এমন নবী যিনি পবিত্র হয়ে সৃষ্টি হয়েছেন, যিনি সর্বর নাভাতকে পবিত্র করার ক্ষমতা রাখেন, তিনি হচ্ছেন রহমাতুল লিল আলামিন। আমার দেশে আমি শুধু চট্টগ্রাম নিয়ে কথা বলি না, তার আমার একটা স্রোত দৃশ্যমানা হচ্ছে ইউরোপ থেকে এশিয়া। আমার এখন যাত্রা শুরু হবে কবরের দিকে, পৃথিবীর যাত্রা অনেক হয়েছে, 85-এর উপরে রাষ্ট্র আল্লাহ বাঘামাগি ঘুরেছে, সব জায়গায় আমি প্রচার করেছি, ওলি প্রচার করেছি, শূন্যতে প্রচার করছি। আমার নবী এই আজকে এখানে গম আরো যারা যুবকরা আছো, তোমরা আজকে কি এখানে মিলাদুন নবী তাবার করেনি? যারা মিলা ফ্রান্সের এটা তো জন্মগত বিয়াদ, আর এগুলো হচ্ছে বাংলাদেশ হচ্ছে আমলিগত বিয়াদ। দাড়ি রবীন্দ্রনাথ ঠাকুর উপহার, পাগড়ি ভারতের শিক্ষক হার মানায়, কিন্তু তাদের আকীদা হচ্ছে মিলাদুন নবীর তাবার পায়খানা। তিনবার বলেন নামাজ, শাস্তি বিধান আইন হওয়ার প্রয়োজন আছে কি? সমস্ত নবীগণ আবু সুফিয়ান সাহেব আসবে, আবু সুফিয়ান আবিদে আল কাদেরী, এইখানে প্রচার হয়েছিল, প্রচার হয়নি, হুজুর আসবে, উক্ত নূরানী মাহফিলে আপনার দলে দলে যোগদান করে রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দি, প্রচার হয়েছে না? সুফিয়ান সাহেব আসবে, প্রচার হয়েছে, এটা একটা নাথির ব্যাপার। কিন্তু আমার নবী আসার 10-15-20 হাজার বছর আগ থেকে প্রচার শুরু হয়েছে, আদম আলাইহিস সালাম থেকে, হে জগৎবাসী আমি আদম সিফাতুল্লাহ প্রচার এবং প্রসার করছি, রানী পৃথিবীতে আমি নও শুরু নবী, আখেরি নবী আসতেছেন যার মিলাদ নবীর অপেক্ষায় তোমরা থাকো। সকল নবীগণ খবর দিয়েছেন মিলাদুন নবী, সিরাজুন নবীর নাম, আবার সিরাজুন নবীটা খারাপ না, সিরাজুন নবী নবীর চরিত্র, নবীর আখলাক। কিন্তু যারা সিরাজুন নবী করে কিন্তু তারা একটা বদভ্যাস মিলাদুন নবী মানে না, আর আমরা মিলাদুন নবীও মানি, বলেন না মিলাদুন নবীও মানি, একটা নবীর আগমন আর একটা নবীর চরিত্র, আমরা দুটোটা মানি। কিন্তু
যারা বদআকীদা সুন্নি না এরা কিন্তু সিরাতুন নবী করে, কিন্তু এত বড় তাদের পলিসি গোপনে গোপনে মিলাদুন নবীর তাবারক খায়, আবার অনেক বদআকীদা লোক তাবারক খায় আবার সুন্নি হয়, সুন্নিদের তাবারক এত মজা সুন্নি না জানি কত মজা, বহু ওয়াহাবি খারিজি তাবারক খাই সুন্নি হয়েছে এটা আমি বাস্তব প্রমাণ জানি। মিলাদুন নবী শুধু এখানে হচ্ছে না, মিলাদুন নবী করেছেন আমাদের আব্বা আদি বাবা সকলের বাবা বাবা আদম শফিউল্লাহ, আজকে যারা এই মিলাদুন নবী এখানে করছেন আপনারা আদম ইসলামের ব্যর্থ সন্তান, আর যারা করে না তারা অবাধ্য সন্তান, যারা মিলাদুন নবী করছে তারা আদম ইসলামের ব্যর্থ ছেলে, আর যারা করে না তারা অবাধ্য ছেলে। আমি আপনাদের থেকে শুনতে চাচ্ছি আপনাকে আদম ইসলামের বাধ্য না অবাধ্য, আমার তার একটু ক্লিয়ার, আপনাকে মিলাদুন নবী সমক্ষে না বিপক্ষে, কারা কারা পক্ষে একটু গায়ে হাত তোলেন, তিনবার বলে ইয়া রাসূলুল্লাহ, আর একটু বলে কি হাত বলে নবী আছে যেখানে মিলাদ কিয়াম যেখানে সালাত সালাম যেখানে আমি আমার আলোচনা প্রবেশ করতেছি, আমি তো 80, 81, 82, 83, 84 যখন ওয়াজ করতাম খুতবা দিতাম এক ঘন্টা ওয়াজ করতাম আড়াই ঘন্টা, এখন তো দিন দিন বয়স কি বাড়ছে না কমছে, বাড়ছে না অবর আসতে যে বাড়তে বাজার থেকে কমে গেছে, আল্লাহ পৃথিবীর প্রধান মানুষ যিনি পরের আল্লাহ তিনি হচ্ছেন হযরত আদম ও সফিউল্লাহ যার উন্মোচন করোনা বর্তমানে তিনি তার উন্মোচন তার সন্তানগণ বলতেন আদম শফিউল্লাহ, আর আদম ইসলামকে যদি প্রশ্ন করা হয় গো বাবা আদম আপনি কি কলমা পড়তেন, তিনি জবাব দিতেন আমার কলমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, উচ্চ স্বরে বলো আল্লাহু আকবার, যারা মিলাদুন নবী বুঝো না মানো না এগুলো তো জাহান্নামে যাওয়ার লক্ষণ, আরে মাসি মেজবাতির আগুন সহ্য করতে পারবে না জাহান্নামে জ্বলবে কি করে, মিলাদুন নবীর বিরোধীরা মিলাদের পক্ষে আসবে, দাঁড়িয়ে নবীকে সালাম দাও নবীর নাম শুনে চুমা দাও, এখন সময় আছে ফিরে আসো না হলে উপায় নেই, উপায় নেই নবীজি সম্মান মান আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বানাইলেন, আদম আলাইহিস সালামকে তৈয়ার করলেন আমার ভাইয়ের একটু শোনেন চারটি মাকলুক দ্বারা, এক নম্বর মাটি আগুন পানি বাতাস, আদম আলাইহিস সালামকে দেখবেন
সন্তান যদি বাবার সামনে ওয়াজ করে, বাবা যদি সন্তানকে কাছে রাখে, এই চাইতে আনন্দ আর কি। কমপক্ষে আপনারা সন্তানকে নিয়ে মসজিদে যাবেন, বাবা আসো আমার সাথে, তুমি জোহর পড়ো, আসর পড়ো, মাগরিব পড়ো, এতে বাবার সম্মান কি কমবে না বাড়বে? এখানে বাবা হয়েছেন অনেক মানুষ আছে না, কে কে বাবা হয়েছেন হাত তোলা, বাবা তাই হোক, বিয়ে না করি আবার বাবা হয়েছে। নামাজ পড়বেন, শোনেন, নামাজ নামাজ ধরে বলেন কয়েকটা নামাজ, হ্যাঁ যুবক ছেলেগুলা তোমাদেরকে আমি আজকে বেশি দোয়া করবো, জোরে বলে কয়েকটা, ফজর থেকে কি ফজরের পরে আওয়াজ দাও, ফজরের পরে, জোহরের পরে, আসরের পরে, মাগরিবের পরে, এশার পরে, তোদের ঘুম টুম নেই, কি সুখী মানুষ, এশার পরে আবার ফজর করবে, যদি ফজরে পড়ে ফেসবুককে দেখবে, একটা ফেসবুক প্রোগ্রাম আছে আছে ইত্যাদি ইত্যাদি, যাহা মানুষের লাইন হিরু থেকে জিরু করে দিচ্ছে, অথচ তুমি চার ঘন্টা দশটার পরে এগারোটা বারোটা একটা দুটা পর্যন্ত ফেসবুক দেখো, চারটি ঘন্টা তুমি অন্যায় কাজ করছো, অথচ এই চার ঘন্টা আগে 15 মিনিটের জন্য তুমি এশার নামাজ পড়ো। সব নামাজগুলি যদি একসাথে হতো 1 ঘন্টা 20 মিনিট বেশি লাগতো না। এই জন্য যুবক যারা মুরব্বী, যারা যুবকও নয় মুরব্বীও নয়, মাঝখানে সকল এখন থেকে কি ফাঁসক্ত নামাজ কি বাদ দিবেন না করবেন? আল্লাহকে ওয়াদা করেন, মসজিদে বসে বলেন নামাজ চাই কিনা, এভাবে হাত তুলে বলেন, এখানে আঙ্গুল কয়টা, নামাজ কয়েক, তো সাপ্তাহিক জুমা আছে কিনা, বিকির নামাজ আছে কিনা, এগুলো আমরা পড়তে চাই কিনা, এগুলো সুন্নিদের জন্য না ওয়াহাবির জন্য? নামাজ কি সুন্নিদের না ওয়াহাবিদের? জোরে বলুন কার? ওয়াহাবিরা নামাজ পড়লো কি না পড়লো? নামাজ পড়লো মাই খাবে না পড়লো মাই খাবে? ফেরেশতারা বলবে তুমি নামাজ পড়ছো ঠিক, কিন্তু সত্য সত্য বেয়াদিবি করছো, তোমার ইমান ছিল না নামাজ ছিল, এদিকে আসো, বাস্তব যেটা শুরু করা সেটা শুরু করে কি করবে, আমরা এক্ষুনি মায় আরম্ভ করে দেবো, আমি না রোজা ছিল কোন কাজ হবে না। ইউদিলু বিহি কাসীরা ওয়া ইহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিলু বিহি তোমার নামাজ শেষ, তুমি নামাজ করে কোনো লাভ নেই, তোমার নামাজে নবীর প্রেম ছিল না, নবীর মিলাদ ছিল না, এর স্মৃতি যখন চিন্তা দিব আমরা সকল এবাদতে নবীর ভালোবাসা চাই কি চাই? নবীর ভালোবাসার নাম ঈমান। আওয়াজ দিই বলে নবীর ভালোবাসার নাম, যার কাছে নবীর ভালোবাসা নাই তার কাছে ইমান ভালোবাসা না। অনেক মুসলিম ইমাম আছে ইমাম সাহেবের ইমান নেই, কিন্তু পাগড়ি আছে, জুব্বা আছে, কুব্বা আছে, হোসাব আছে, ইমান। তো আদম আলাইহিস সালাম তার উম্মতরা কলমা পড়তো লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ বানিয়েছেন মাটি পানি আগুন
বাতাস বলেন কয়টা কখন বানাইছেন তখন আপনার কোথায় ছিলেন কোন ওয়ার্ডে ছিলেন ছিলেন আওয়াজ দেন ছিলেন তিনি ছিলেন তিনি ছিলেন ওনারা ছিলেন আপনারা আমার তো প্রশ্নই আসে আদমের ইসলামকে যদি বলা হয় গভীর মরজুমদিন সত্য সত্য বাচ্চাগুলো শুনবার কারণ বক্তা পাওয়া যাবে ইমানি আওয়াজ ইমানি আলোচনা কম পাওয়া যাবে কেয়ামত যত কাছাকাছি আসবে ইমান তত নষ্ট হয়ে যাবে আমাদেরকে যদি বুকে তাজা এইভাবে গুলি ধরে যদি ফিট করে 200 গুলি মারবে মারো 3000 মারবে মারো কোটি বার মারবে মারো ফাঁসি দিবে আমরা জীবন দেব তো ইমান দেব না কারণ নবীজি আমাদের সামনে হাজির আছে নবীজি আমাদের সামনে আছে আপনি দেখেন না এটা আপনার ব্যাপার নবীজি আমাদের সামনে ইয়া রাসূল আশিকের সামনে বাবা আব্দুল্লাহ আসবেন না আমার নবীকে দেখতে বাবা গোলাম রহমান মজবুর কারি আমার নবীকে দেখতেন ইমাম শের রহমান আমার নবীকে দেখতেন আল্লাহু আকবার আই শের সিং কো আমার নবীকে দেখতেন হুজুর কিবলা তাইয়্যুব শাহ রাহমাতুল্লাহ আলাইহি নবীকে দেখতেন তাই শাহ কিবলা নবীকে দেখতেন তারা নির্বেজা আল্লাহর রাসূল সুবহানাল্লাহ এরকম ঠিক কি না ইমান থাকতে হবে আমলও থাকতে হবে কি বাদ দিছিলাম হে বাবা আদম আপনাকে কি দিয়ে বানাইলেন তিনি বলবে আমাকে আল্লাহ পাক বানাইলেন মাটি দ্বারা পানি দ্বারা আগুন দ্বারা বাতাস দ্বারা এবার তোমার ইসলাম বলবো আমাকে আল্লাহ বানাইছেন চাই কি মখলুক দ্বারা এবার যদি পানিকে প্রশ্ন করি পানি রে ও আগুন ও মাটি ও বাতাস তোমাদের আল্লাহ কি দিয়ে বানাইলেন এই চারটি মাখলুক জবাব দিবে আমাদের আল্লাহ পাক আখির নবীর নূর মোবারক দান বানাইলেন বলে আদম আলাইহিস সালাম আগে না মাটি আগে মাটি আগুন পানি আগে বাতাস আগে এগুলো আগে না নবী আগে আর তুমি বলতেছো 2020 সালে মিলাদুন নবী কোথাও নেই মিলাদুন নবী আছে ছিল এখনো আছে তোর খাসিয়তে নেই মিলাদুন নবী আছে কিনা মিলাদুন নবী আমরা চাই কিনা বর্তমান সৌদি বাদশা কি ভালো কি খারাপ সেটা আমার বলার প্রয়োজন নেই কিন্তু আজকে তিন বছর সৌদি বাদশা মিলাদ নবীর সূচি ঘোষণা করবে এমন বেদাত পার্টি তাও বাইরা কোথায় যাবে যারা আগে বলতো ইয়া সৌদি ইয়া রে ইয়া মিলাদ নবী হচ্ছে আমি নিজে গত বছর যাইতে পারি অসুস্থতার আদার শালি ওয়াশিংটনে আমেরিকা নিউ ইয়র্ক জাস্টে জেরুসালেমের নেতৃত্ব দিয়েছিলাম সুবহানাল্লাহ এবছরও 120 টা রাষ্ট্রে যথাযথ মর্যাদা ঈদ মিলাদুন নবী পালিত হয়েছে সুবহানাল্লাহ এখনো পালন হচ্ছে কিয়ামত পর্যন্ত পালন হবে যেই দিন মিলাদুন নবী বন্ধ হবে ওই দিনই কিয়ামত হবে কে আমরা কি কোন শিরিকে আছি না ইবাদতে আছি অনেকে দোকানে তাদের বহস জায়গা হচ্ছে সাত দোকানে সেখানে বসে বসে বলে রসুন শুন অনার্থক বাতি লাগান বলে কোরআনও নাই হাদিসও নাই আজমাতও নাই কি আছে নাই কিছু নাই কি বাবা আমার নবী এমন কি ক্ষতি করলো তোমার তুমি মিলাদ নবী মানতে পারছো না এই মিলাদুন নবী বিরোধিত করছে তো সে
যে ইবলিস যে শয়তান শেখ পত্র মিলাদুন নবীকে মানতে পারে না, কিন্তু ফেরেশতারা মিলাদুন নবী করেছে এবং আনন্দ করেছে, এখনো ফেরেশতারা মিলাদুন নবী করছে। প্রতিদিন রাত 70,000 ফেরেশতা করে 24 ঘন্টার ভিতরে 140,000 ফেরেশতা আমার নবীর রাউজাতে মিলাদুন নবী করে। সত্যি সত্যি কত ওয়াহাবি না করুক সালাফি না করুক ফেরেশতা করছে, আমার নবী মিলাদ করছে, দরুদ পড়ছে। ভাই আমার আনোয়ার ইসলাম এইভাবে তিনি বলছেন, আমাকে আল্লাহ পাক চারটি জিনিস দ্বারা তৈয়ার করলো, এই চার মখলুক আল্লাহ পাক আখির নবীর নূর মুবারক দ্বারা তৈয়ার করলো, শুধু নয় আমার নবী বলেন কুন্ত নবিয়া ওয়া আদাম বাইনাল মাইয়াতি, আমি মহাপাপ যখন পয়গম্বর ছিলাম নবী ছিলাম, যখন আদম ইসলাম মাটি এবং পানির মধ্যে খাবির ছিলেন কায়া ছিলেন মিশ্রিত ছিলেন, না না আদমকে যখন বানানো হচ্ছিল তখন আমি মহাত্মা আল্লাহ দরবার নবী হিসাবে উপস্থিত ছিলাম। যেন যারা মিলাদে এসেছেন কি নসিব জানেন, সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীকে দেখার সৌভাগ্য আমাদের হয়নি, ফারুক আজমকে দেখার ভাগ্য আমাদের হয়নি, উসমান গনি সিং নুরানকে দেখার সৌভাগ্য আমাদের হয়নি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে দেখার সৌভাগ্য আমাদের হয়নি। হযরত আবু বকর বলেন যারা মিলাদুন নবীর জন্য একটি দিরহাম একটা টাকা খরচ করবে, আমি আবু বকর বলে গেলাম ওই মানুষটি আমি আবু বকরের বন্ধু হয়ে আমার ডান হাত ধরে আমার সাথে জান্নাতে প্রবেশ করলেন। বলো আমরা নবীর প্রধান খলিফা সিদ্দিক আকবরের সাথে জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে কিনা, এভাবে ডান হাত ধরে ইচ্ছা আছে কিনা, তাহলে কি বলে আমি তোমাকে চলবে না বাতলা হবে করবে। এখন কিছু সুর বাই হয়েছে ইমাম সুর মিলাদুন নবীতে আমরা জুলুস করি না, বাতি লাগাই না, রাস্তায় নামি না, আমরা রোজা রাখি। এই ইমাম সুর তুই কি রোজা রাখছ এটা কিভাবে বুঝলাম? এমন এক আমল করে যেটা দেখা যায় না, আর মিলাদুন নবীর দ্বারা উপেন করত যদি এটার মধ্যে গরু সামরা পাওয়া যায়, কারণ রোজার ঈদে জাকাত পাওয়া যায় যদি কোন মতে এটা সামরার ঘোষণা হতো, ওয়াহাবিরা প্রতিদিন 24 ঘন্টা 24 বার মিলাদুন নবী করে, কারণ এদের ইসলাম হচ্ছে খাইয়ুমুল ইসলাম, সব একটু সুন্দর করে বলেন আবার আরো তিনবার বলে আরো তিনবার দেখার জন্য
অবদ কাঠা করে যা আবু বকর সিদ্দিক নবীজির শ্বশুর যে আবু বকর সিদ্দিক নবীজির খলিফা যে আবু বকর সিদ্দিক নবীজির রওজা মোবারকের সাথী আর আপনারা সে আবু বকরকে পেতে চান কি চান না কিসের বিনিময়ে ঈদে আর আপনাদের ঈদে আর ঈদ মিলাদের নবীজি কিভাবে পাবে যার একটি টাকা পাঁচশোটি টাকা পঁচিশটি পয়সা কোনো না কোনো ভাবে আপনি মিলাদে শরিক হয়ে গেছেন তাদেরকে নিয়ে আবু বকর বলে আমি জান্নাতে প্রবেশ করব আর আমার দায়িত্ব হবে তোমাদেরকে নবীর কাছে পৌঁছায় দেওয়া আর নবীর দায়িত্ব হবে তোমাদেরকে আল্লাহকে দেখায় দেওয়া আপনার আসলে আল্লাহ দেখার ইচ্ছা আছে কিনা নামাজ না পড়ি কি টান লাগে যেন কুরকুরিয়া দক্ষিণ কুরিয়া ঢুকতে নেই সিগারেট খাচ্ছে সে দুমা বাইর হচ্ছে জাগা আসেন থেকে শুরু করছে ছয় নম্বর সাত নম্বর ওয়ার্ড পর্যন্ত দুম শেষ হয় না নামাজ জন্য আপনারা যখন কবরে যাবেন এখানে প্রথম সওয়াল হবে ইমান এখানে কবরস্থান আছে না কোন দিকে হ্যাঁ দেখেন কত বাবা কত মা কত ভাই অনেকের স্ত্রী অনেকের স্বামী অনেকের আত্মীয় স্বজন কবরস্থানে আছে কোনো আওয়াজ আছে কবরের কোনো আওয়াজ আছে কিন্তু তারা যে আছে আমরা জানি কি জানি না অথচ আমরা তাদেরকে দেখি না তারা আমাদের আওয়াজ শুনতে পায় এই কবরের ভিতরে প্রথম সওয়াল হবে ইমান হাসুরের ময়দানে প্রথম সওয়াল হবে নামাজ বলো আমরা ইমানও চাই আর তো আওয়াজ হবে আমরা ইমানও চাই দুটা চাই কি চাই না না শুধু ইমান চাই নামাজ যদি চাও তুমি বলবে কথা আল্লাহর সাথে তবে ভাই তুমি প্রতিবক্ত নামাজ পড়ো নবীজির মহাব্বতে রাসূল কারীমের মা বিশ্বের শ্রেষ্ঠ নারী হযরত বিবি আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার পুত্র মোহাম্মদ রাসূলুল্লাহ পৃথিবীতে যখন আসতেছিলেন সব ঘটনা আমি আমিনা দেখেছিলাম এই মিলাদুন নবীর ব্যাপারে যিনি বেশি অবগত আল্লাহর পরে তিনি হচ্ছেন মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্দুর রাজ্জাক বিন একটা ইউসুফ ভাই হয়েছে আরো আগে রবার বিয়াদ হবে এটাকে সরকার কেন করেন আমি জানি আমাদের আলাউদ্দিন জিয়াদি একটা সত্য কি বলছিল তার এরেস করছে কিন্তু আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বিয়াদ বিকত বড় মারাত্মক সে বলেছে শাহজালালের মাজার লাঠি মারো গুলিস্তান শাহ গোলাপ শাহ কবরে লাঠি মারো হাজার গরিবের আমাদের মাজারে লাঠি মারো স্বাধীনতার সংগীতকে সে গালি দিয়েছে রাষ্ট্রদ্রোহী তাকে এখনো গ্রেফতার করা হচ্ছে না এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফের আকীদা নবী দপ্তরের মধ্যে একজন মানুষ সাধারণ মানুষ যেমন কবরে থাকে নবীও নাকি এমনি আছেন নবীর কবরকে রওজা বলা যাবে না অবশ্যই এই ধরনের কুখ্যাত জীবিত বিয়াদব আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মতো বেছে বেছে কমপক্ষে বিশ পঁচিশটাকে দৌড়ে ঢাকা স্টেডিয়ামে খেলা বন্ধ করে এক বছর যদি তাদেরকে ফাঁসি দেওয়া হয় এই দেশের মানুষ কোটি কোটি মানুষ রসুল প্রেমিক হয়ে যাবে জনগণ টিকে যাবে এই যে এদের ফাঁসি আমরা চাই কি চাই না এরা কি ভালো মানুষ না খারাপ মানুষ এরা কি নবীর পক্ষে না বিপক্ষে এরকম বিশ পঁচিশটাকে হঠাৎ করে ফাঁসি দেন না সরকার মহোদয় দেখবেন সব ব্যাধবরা সুতা এখন একটা আইন হয়েছে নারীদেরকে দর্শন করলে কি
ফাঁসি, এখন শুধু হাসবে, দর্শন করবে, কারণ দর্শন হবে তো কি দেখবে, রশি দেখবে। একটা আইন করা হোক যারা নবীর সামনে কটূক্তি করবে, আর কোনো কথা না, সঠিক তদন্তের মধ্যে তার ফাঁসি। বলেন বেঈমানদের ফাঁসি আইন হোক, আপনার চান কিনা? কি বলতেছিলাম, আদম আলাইহিস সালামের আগে আমার নবী ছিলেন, আপনাদের কোনো অসুবিধা হচ্ছে? আমি আজকে ক্লাসের মতো ওয়াজ করতেছি, আমার ভালো লাগতেছে, দুই সাইডটা টান মারতে ওয়াজ করছি, যে আদম আলাইহিস সালাম আগমন হলো, শুধু তাই নয়, ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, আসমান কয়টা জনগণ, আসমান কয়টা, আর একটু জন কয়টা, আমরা দেখছি কয়টা, বাকিগুলা দেখার ইচ্ছা আসেনি, কেমনে দেখবেন? আপনি খবরে যাবেন, তারপর হয়ে যাবে খুবই মান, আলাইহা ফান ওয়াইবকা ওয়াজহু রাব্বিকা যুল জালাল, আপনি যে ওই দিকে যাবেন কি হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে, এগুলো আপনি দেখার সুযোগ নেই। এবার উচ্চ স্বরে বলেন, এগুলো আমার নবী দেখছে কিনা? নবী বলে না না দেখবো কেন, এ আসমান সাত আসমান সাত জমিন আমার নূর দ্বারা তৈরি করা হয়েছে, আর যখন এগুলো বানানো হচ্ছিল তখনও আমি দাঁড়ান অবস্থায় নবী ছিলাম, আমি দেখছি আসমান জমিন যখন বানানো হচ্ছিল তখন আমি নবী ছিলাম। আর সেই নবীকে অনেকে বলে নবী ছিলেন মরুক্ষ, নবী ছিলেন মরুক্ষ, নবী মরুক্ষ, আর বেয়াদ তুমি মহাদেশ, হাদিসগুলা কিন্তু সন্তুষ্টি। আল্লাহর হাবিব সরকার কায়না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন থেকে ছিলেন, আস্তে আস্তে তিনি 570 খ্রিস্টাব্দে ফি রবি এসে গেলেন, মা আমিনার পেট কবার কেন আপনার মিলাদুন নবী মাহফিল করেছেন, মিলাদুন নবী ইঙ্গিত যদি আমি আজকে না করি তাহলে আমার হক আদায় হবে, ছিলেন নবী আসমানে ছিলেন, আরশে ছিলেন, কুরসির মধ্যে ছিলেন, লৌহে ছিলেন, কলমে ছিলেন, লামকানে ছিলেন, লাহুদে ছিলেন, মালাকুতে ছিলেন, সব জায়গায় আল্লাহর রাসূল ছিলেন, কিন্তু ছিলেন ছিলেন সব জায়গা থেকে নবী আস্তে আস্তে মানে পেট কভার করে নবী আগমন করলে। এখানে আরো একটা কথা, নবীজি আম্মার পেটে আসার আগে তিনি ছিলেন বাবার কভার, কি মাটির চাক না নূর? অনেকে বলে নবী মাটির, এবং মাটি মাটি প্রমাণ করার জন্য তারা জেহাদ করতেছে, এই সমস্ত বেয়াদব যখন কবর যাবে, ইমানদাররা কবর থেকে দেখতে পাবে তাদের কবরে ফেরেশতারা খুব দ্রুত পাবে রিমান্ড নেবে তাদেরকে, তুমি এত নামাজ রোজা করছো নবীর মাটি বলছো, চিৎকার দিয়ে জাহাদ জীবন করো, নবী কি মাটির না আমার প্রিয় নবী আস্তে আস্তে এসে গেলেন বাবা জানের গোফারে, খাজা আব্দুল্লাহ আপনাদের দোয়ার আমি নবীজি আব্বা জানের খবর শেয়ার সাতবার করেছি, এমনি তো প্রায় 1.5 লক্ষ নবীর সুর শেয়ার করেছি, ফিলিস্তিন ইসরায়েল একটা কবরস্থান রয়েছে যেখানে একসাথে 70,000 নবীজি, সমস্ত জীবিত, শুধু জীবিত
তারা সেখানে নামাজ পড়ছে, শুধু নামাজ পড়ছে, তারা জান্নাতের রিজিক খানা খাচ্ছে। যদি সমস্ত নবীরা যদি কবরে জীবিত থাকতে পারে, আমি তো নবীদের নবী, ইন্নামা আনা আসরুন ওয়াল্লাহু ইয়াতি, আল্লাহ পাক রিজিক আমার কাছে দেয় আর আমি রাসূল রওজার থেকে রিজিক পাই। একটা কথা আছে, যার নুন খায় আর কাস্তে বলো জোরে বললে কবির এগুলো হতে পারে। বলেন যার নুন খায় আর যদি না খায়, চট্টগ্রামের আঞ্চলিক ভাষাটা কি বিপরীত, নিবু খারাপ বলেন কি হারাম, এই বাতিল ফের খারাপ নবীর বন্টনের কি হচ্ছে, রিজিক পাচ্ছে অথচ নবীকে মানে না, নবীর মিলাদ মানে না, দাড়ি রাখছে, এগুলার নাম রাখছি আমি শুকনা বিয়া, দাড়ি রাখে এটা কি, আবার পেশাব করি কি নেই ডিলারে মাঝে মাঝে দেখা যায় ডিলার আছে, মানে বিশ্বযুদ্ধ লাগে ঐতিহাসিক ব্যাপার, যখন তোমার ডিলা হবে তখন মেসওয়াক হবে না, যখন মেসওয়াক হবে দেখবেন এই কাউমিদের মাদ্রাসা দেখবেন বাথরুমের পাশাপাশি কি যেন একটা যুদ্ধ লাগতেছে, ঐতিহাসিক বাতের বেড়া, একদিকে ডিলা আর একদিকে কি, অথচ ডিলা নামা সুন্নত মেসওয়া কি, কিন্তু নবীর সুন্নত মানে নবীর মিলা, ওগুলা কি হারাম, নিবু হারাম বলেন না, আর ধর কি হারাম, এভাবে কথা অনেকে বলবে না, কারণ অনেকে চিন্তা করে ইয়া দাবা ইয়া দাবা অকথা বলে অথচ মামলা হবে হামলা হবে, আমি মামলাও বুঝি না হামলাও বুঝি না জীবন বুঝি না, আমি বুঝি আল্লাহ বলে আমরা আল্লাহ নবী চাই কিনা, নারে তাকবীর যদি বলবো কি বলবো, নারে তাকবীর আল্লাহু আকবার তিনবার বলবো, নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত নারে রিসালাত নারে রিসালাত নারে মাওসিয়া, এগুলো আমরা চাই কি চাই না, আমাদের কাছে জীবন বড় না ঈমান বড়, এজন্য বড় সাবধান, ঈমান বাঁচা ঈমান বাঁচা, কিছু কিছু মোনাফিক বাইরে চিকিয়াম করে সুন্নি মানুষটা মিলাদের ফাঁক, কথা ঠিক না, আমার নবীকে সালাম দিলে সুন্নিরা কি হয়ে যায়, হাই হুজুর কত ভালো, অথচ সুন্নিদের ইমাম ইমাম আলী সুন্নত ইমাম মাহমুদ রেজা খা ফাজিল বেল্লেবী রাদিয়াল্লাহু তাআলা, যাকে বাবা শেরে বাংলা মানতেন, যাকে আল্লামা হাশিমী রহমতুল্লাহ আলাইহি মানতেন, যাকে আল্লামা নাঈমী রহমতুল্লাহ আলাইহি মানতেন, যাকে আমরা মানি, তিনি আমাদের শিরোতাজ, তিনি আমাদের ইমাম, এটা আমরা স্বীকার করতে চাই কি চাই, ইমাম আহমদ রেজা ফাজিল বেল্লেবী রাদিয়াল্লাহু তাআলা, আজকে ইমাম আহমদ রেজা খানকে রাদিয়াল্লাহু তাআলা আনকে অনেকে কাফের বলে, চট্টগ্রাম মাঝে মাঝে মনে হেলিকপ্টারও আসে, কেউ বলে কাফগাছি কেউ বলে আব্বাসি, সাবধান এদের থেকে সাবধান, আগে দেখবেন তার বংশ কি তার আকীদা কি, সে কি চট্টগ্রামের সুন্নি না আচার্য সুন্নি না জন্মগত সুন্নি, একটা গরু তাবার দুজন আনতে হলো গরুটা একটু দেখে বক্তা আনার আগে চিন্তা করবেন এটার আসল ঠিক আছে, এটার পিঠ ঠিক আছে, আবার সুন্নি জন্মান যখনই নবীর কথা শুনে পাগল, খবরদার আকিদা ঠিক আছে কিনা দেখবে আগে, অনেকে নবীর মিলাদ করে কিন্তু নবীর হাজির নাজির মানে না,
নবীর মিলাদ পড়ে নবীর হেলমেট গায়ে না শিকার করে না এটা সুন্নি না বলে এটা সুন্নি না এটা তাজা শয়তান এটা থেকে বড়